অবয়সত গ্রেপ্তার প্রসেনজিৎ ঘোষ, মাজত মাত্র নটা মাহ। অবয়সত প্রাগ নিউজে কোয়া মতে হ্যান্ডকাপ পিঁধিবলগিয়া হল বহু বিতর্কিত জেলা পরিবহন বিষয়া প্রসেনজিৎ ঘোষে। উল্লেখ্য যে বহু বিতর্কিত জেলা পরিবহন বিষয়া প্রসেনজিৎ ঘোষের মুখরাৰৰ মুখাখন প্রাগ নিউজেই প্রথমে ফাদিল করেছিল। বিগত বর্ষর জুন জুলাই মাহত কলঙ্কিত রাকেশ পালর ভাগিন প্রসেনজিৎ ঘোষের দুবারক এ পি এস সি উত্তীর্ণরার খবর প্রাগ নিউজত সম্প্রসারিত হয়েছিল। জুন জুলাইর পর আজির দিনটলৈকে মাজত মাত্র নটা মাহর ব্যবধান। অবয়সত আজি আরক্ষীর হাতত গ্রেপ্তার হল কলঙ্কিত রাকেশ পালর বহু বিতর্কিত ভাগিন তথা শোণিতপুর জেলার জেলা পরিবহন বিষয়া প্রসেনজিৎ ঘোষ। প্রাগ নিউজে কি ফাদিল করেছিল? 2010 বর্ষর এ পি এস সির এ সি এস বাছনিত উঠিছিল প্রসেনজিৎ ঘোষের নাম। প্রথমবারের বাবে এ সি এস পয়ার পিছত রাজ্য সরকারের কর পরিদর্শক হিসাবে ঘোষে যোগদান করেছিল সরকারি কর্তব্যত। পিছে কর অধীক্ষকর অধীনত চাকরি করে থাকি মন নবকিল রাকেশ পালর সেই সময় হাই প্রোফাইল ভাগিন প্রসেনজিৎ ঘোষের। সেই প্রভাবশালী মোমায় রাকেশ পালে দিলে অন্য একটা সুযোগ। 2013 বর্ষর এ সি এস বাছনি তথা ভাগিনক মোমায়েক রাকেশ পালে পোনে পোনে জেলা পরিবহন বিষয়া হিসেবে বাছনি করে চূড়ান্ত নিযুক্তির সরকারের তালিকা প্রেরণ করলে। বিগত বর্ষর মে জুন আর জুলাই মাহত সম্প্রসারিত হয়েছিল ধারাবাহিক অনুসন্ধানমূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের পিছত অবয়সত গ্রেপ্তার হল বহু বিতর্কিত জেলা পরিবহন বিষয়া প্রসেনজিৎ ঘোষ। পুনর্বার প্রমাণিত হল প্রাগর খবর প্রকৃত খবর। গুয়াহাটির ভাস্কর জ্যোতি দাস, রিপোর্ট প্রাগ নিউজ।